ক্লাস 7-এর ছেলে মেয়েরা, তোমরা সবাই আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের আরও একটি নতুন টপিক নিয়ে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব সুলতানদের নিয়ন্ত্রণ ব্যবস্থা, অর্থাৎ অর্থনৈতিক নিয়ন্ত্রণ ও জনকল্যাণকর সংস্কার। অর্থাৎ দিল্লির সুলতানরা কীভাবে অর্থনীতি নিয়ন্ত্রণ করতেন। এর আগে আমরা ইকতা ব্যবস্থা পড়েছি। এই ইকতা ব্যবস্থায় কালক্রমে বিভিন্ন দুর্নীতি প্রবেশ করতে শুরু করে। যখন আমির বা অভিজাত বা সেনাপতিরা ইকতা দায়িত্ব পেতেন, তখন এই ইকতা থেকে আদায়কৃত রাজস্বের একটা অংশ তারা নিজেরাই আত্মসাৎ করে নিতেন। অর্থাৎ তারা ওই ইকতা থেকে প্রাপ্ত রাজস্ব সরকারি কোষাগারে বা সুলতানের কোষাগারে জমা দিতেন না। এছাড়াও আলাউদ্দিন খলজির আগে পর্যন্ত দিল্লির সুলতানরা বিভিন্ন ধর্মীয় কারণে এবং বিভিন্ন অনুদান হেতু প্রচুর জমিজমা দান করতেন, কিন্তু সেই জমিগুলি থেকে কোনো রকম কর সুলতান নিতেন না। এর ফলে সুলতানের আয়ের অংশটা, অর্থাৎ সুলতানের রাজস্বের অংশটা দিন দিন কমতে থাকে। 1296 সালে যখন আলাউদ্দিন খলজি দিল্লির সিংহাসনে বসেন, তখন তিনি কিন্তু রাজকোষের আয় বাড়াতে কতগুলি অর্থনৈতিক সংস্কার করেছিলেন। তিনি কি করেছিলেন? তিনি আগের সুলতানদের দেওয়া ইকতা ব্যবস্থা এটাকে বাতিল করে দেন। অর্থাৎ তিনি বুঝতে পেরেছিলেন যে ইকতায় বিভিন্ন দুর্নীতি রয়েছে এবং এখান থেকে কোনো রকম অর্থ সরকারি কোষাগারে জমা পড়ে না, তাই তিনি এটি বাতিল করে দেন। এছাড়াও ধর্মীয় কারণে দেওয়া সম্পত্তি, অর্থাৎ নিষ্কর যে জমিতে কর নেওয়া হতো না, সেগুলি তিনি আবার পুনরায় ফিরিয়ে নেন এবং তার উপরে কর আরোপ করেন। তাছাড়া তিনি তার অধিকৃত সমস্ত অঞ্চলের জমি জরিপ করে রাজস্বের হার নির্ধারণ করেন। এভাবে আলাউদ্দিন খলজি দিল্লির সুলতানির খরচ কমাতে চেষ্টা করেছিলেন এবং রাজকোষের আয় বাড়ানোর চেষ্টা করেছিলেন। এমনকি আলাউদ্দিন খলজি দোয়াব অঞ্চলের যে জমি উর্বর হওয়ার কারণে এখান থেকে উৎপন্ন ফসলের প্রায় 1/2 অংশ, অর্থাৎ অর্ধেক অংশ রাজস্ব হিসাবে আদায় করেন। তাছাড়াও আলাউদ্দিন খলজি তার সরকারি কোষাগারের আয় বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন রকমের কর চালু করেন, যেমন গৃহকর, অর্থাৎ ঘর তৈরি করার জন্যে কর। তারপরে আছে গোচারণ ভূমি কর, অর্থাৎ পশুপালন করার জন্যে বা পশুকে সরকারি জমিতে চড়ানোর জন্যে এই কর দিতে হতো। এছাড়াও আছে জিজিয়া কর এবং আরও অন্যান্য কর। এভাবে আলাউদ্দিন খলজি তার রাজকোষের আয় বৃদ্ধি ঘটান। পরবর্তীকালে ফিরোজ শাহ তুঘলক যখন সিংহাসনে বসেন, তখন কিন্তু তিনি প্রায় সমস্ত রকমের কর বাতিল করে দেন। অর্থাৎ তিনি ইসলামী বুদ্ধিসম্পন্ন হওয়ায়, অর্থাৎ তিনি ইসলামিক পদ্ধতি অনুসারে তিনি পূর্বের প্রায় 24 রকমের কর বাতিল করেন এবং ইসলামিক রীতি অনুসারে তিনি 4 রকমের কর চালু রাখেন। এই 4 রকমের কর কী কী
এগুলি হলো খরাজ, খামস, জিজিয়া ও জাকাত। খরাজ কি ছিল? খরাজ ছিল কৃষি জমির ওপর আরোপ করা কর, অর্থাৎ কৃষি জমি থেকে একের পাঁচাংশ বা একের দশাংশ কর তিনি নিতেন। এছাড়াও ছিল খামস। খামস হচ্ছে যুদ্ধের সময় শত্রুদের কাছ থেকে লুট করা ধনসম্পদের একটা অংশ। ফিরোজশাহ তুঘলক একের পাঁচাংশ বা এক পঞ্চমাংশ খামস কর আদায় করতেন। আর আছে জিজিয়া। জিজিয়া ছিল অমুসলিমদের ওপর আরোপ করা কর, অর্থাৎ যে সমস্ত অমুসলিম মুসলিম নয় অর্থাৎ অমুসলিমরা ভারতবর্ষে বাস করছে তাদের কাছ থেকে এই কর আদায় করা হতো। আর আছে জাকাত। জাকাত কর হচ্ছে মুসলমানদের সম্পত্তির ওপর আরোপ করা কর, অর্থাৎ মুসলিমদের সম্পত্তির একটা অংশ অর্থাৎ 2.5% এই কর আদায় করা হতো। এই চার রকমের কর ফিরোজশাহ তুঘলক আদায় করতেন, আর বাকি যে সমস্ত রকমের কর তিনি বাতিল করেছিলেন। এই সমস্ত করগুলির মধ্যে আজকে আমরা জিজিয়া কর ও তুরস্ক দণ্ড এই দুই প্রকার কর নিয়ে আলোচনা করব। প্রথমে আলোচনা করব জিজিয়া কর কি। অমুসলিম প্রজাদের কাছ থেকে মুসলমান শাসকরা জিজিয়া কর আদায় করতেন, অর্থাৎ ভারতবর্ষে যখন মুসলিম রাজত্বের সূচনা হয় তখন ভারতবর্ষে যে সমস্ত অমুসলিমরা বাস করত তাদের জীবন, ধর্ম পালনের অধিকার, সম্পত্তির সুরক্ষা পরিবর্তে এই জিজিয়া কর আদায় করা হতো। এটি ছিল একটি মাথাপিছু কর, অর্থাৎ মাথাপিছু প্রত্যেককে এই কর দিতে হতো। ভারতবর্ষে এই জিজিয়া কর প্রথম চালু করেছিলেন 712 খ্রিস্টাব্দে আরব সেনাপতি মোহাম্মদ বিন কাসিম। তিনি 712 খ্রিস্টাব্দে যখন সিন্ধু দেশ জয় করেছিলেন তখন তিনি অমুসলিম প্রজাদের উপরে এই কর আদায় করেছিলেন, এবং পরবর্তীকালে সুলতানি আমলেও এই কর চালু ছিল। তবে ভারতবর্ষের প্রায় সমস্ত অমুসলিমরা এই কর দিত না। যেমন দিল্লির সুলতানিতে ব্রাহ্মণ যারা বা নারী, নাবালক ও দাসদের জিজিয়া কর দিতে হতো না। এমনকি যারা সন্ন্যাসী, অন্ধ, খঞ্জ ও উম্মাদ ব্যক্তিরা যদি গরিব হতেন তাহলে তাদের জিজিয়া কর লাগত না। আলাউদ্দিন খলজির আমলে উনি কৃষির থেকে আদায় করা রাজস্ব অর্থাৎ খরাজ, এই খরাজের সঙ্গেই জিজিয়া কর একসঙ্গে আদায় করতেন, কারণ তার উদ্দেশ্য ছিল প্রভাবশালী মুসলমান ব্যক্তির আর্থিক ও রাজনৈতিক ক্ষমতা কমানো। কারণ সুলতান ভাবতেন তারাই সাম্রাজ্যের মধ্যে অসন্তোষ এবং নানা বিদ্রোহের জন্ম দিত, কেননা তাদের হাতে অর্থ আসার ফলে তারা সবসময় সুলতানের উপর দিয়ে আধিপত্য খাটানোর চেষ্টা করত। তাই আলাউদ্দিন খলজি এই খরাজের সঙ্গে জিজিয়া কর আদায় করতেন। গিয়াসউদ্দিন তুঘলক এমনভাবে জিজিয়া কর চাপান যাতে অমুসলমান প্রজারা একবারে দরিদ্র হয়ে না পড়ে, আবার তারা মাথা চারা দিয়েও উঠতে না পারে। পরবর্তীকালে ফিরোজশাহ তুঘলক খানিকটা ব্যতিক্রমীভাবে ব্রাহ্মণদের উপরেও জিজিয়া কর চাপিয়েছিলেন, অর্থাৎ যে সমস্ত ব্রাহ্মণরা আর্থিক দিক দিয়ে সম্পদশালী ছিল তাদের কাছ থেকে ফিরোজশাহ তুঘলক জিজিয়া কর আদায় করতেন। তাহলে আমরা জিজিয়া কর কী জানলাম, এবার আমরা জানব তুরস্ক দণ্ড কী। জিজিয়া করেরই অনুরূপ একটি কর ছিল তুরস্ক দণ্ড।
জিজিয়া করের মতো এক ধরনের কর কোনো কোনো হিন্দু রাজারাও চালু করেছিলেন। এই কর তারা চাপাতেন তাদের মুসলমানদের প্রজাদের ওপর, যেমন জিজিয়া কর চাপাতেন মুসলিম শাসকরা হিন্দু জনগণের ওপর বা অমুসলমান জনগণের ওপর, ঠিক সেভাবে মুসলিম জনগণের ওপরে হিন্দু রাজারা এই কর চাপাতেন। এই করকে বলা হতো তুরস্ক দণ্ড বা তুর্কিদের বা মুসলমানদের ওপর আরোপিত কর। তাহলে আমরা জিজিয়া কর ও তুরস্ক দণ্ড কী জানলাম। এবার আমরা আজকে যে টপিকটি আলোচনা করলাম সেই টপিকের উপর ভিত্তি করে কী কী প্রশ্ন হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। তোমরা সকলেই খাতা বের করো এবং খাতায় প্রশ্নগুলো অবশ্যই লিখবে। প্রথম প্রশ্ন, দিল্লির কোন সুলতান ইকতা ব্যবস্থা বাজেয়াপ্ত করেন, অথবা দিল্লির কোন সুলতান ইকতা ব্যবস্থা বাতিল করেন? পূর্ণমান এক। তারপরের প্রশ্ন, ফিরোজ শাহ তুঘলকের আমলে কয় ধরনের কর আদায় করা হয় এবং কি কি? ফিরোজ শাহ তুঘলকের আমলে কয় ধরনের কর আদায় করা হয় এবং কি কি? পূর্ণমান দুই। তারপরের প্রশ্ন, জিজিয়া কর ও তুরস্ক দণ্ড কি? জিজিয়া কর ও তুরস্ক দণ্ড কি? এই প্রশ্নটির পূর্ণমান চারও হতে পারে আবার আটও হতে পারে। যখন চার নম্বরে আসবে তখন শুধুমাত্র জিজিয়া কর টিকা লেখো চার নম্বরে আসতে পারে। যখন আট মার্কে আসবে তখন জিজিয়া কর সম্বন্ধে কী জানো এবং তুরস্ক দণ্ড কী 6+2=8 এভাবে আসতে পারে। তাহলে আজকে আমরা এ পর্যন্ত আলোচনা করলাম এবং প্রশ্নগুলি বললাম। তোমরা এই প্রশ্নগুলি ভালো করে পড়বে এবং কোনো জায়গায় কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে জানাবে। তাহলে আজকে এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।